হজরত আলী কররাবল্লাহ ওয়াজহ চাদর খালা মুড়ি দিয়ে যাচ্ছে মদিনা মসজিদ নববীর পাশ দিয়ে হেঁটে 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 টুক টুক করে এমন সবাই আমার নবী দেখতে পেয়েছেন কিছু হজরত আলী কি না এটা কিন্তু রসুল জানে না আমার নবী পাক ওই সময় বলেছেন কে বাবা যুবক তুমি মদিনা মসজিদ নববীর পাশ দিয়ে চাদর মুড়ি দিয়ে যা হযরত আলী কররাবল্লাহ ওয়াজহ উনি সবাই চাদর খানা উঁচু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অন্য কেউ নয় আমি হলাম আপনার জামাতা হযরত আলী জোরে বলেন হুজুর আমি অন্য কেউ নয় আমি হলাম হযরত আলী চাদর খানা মুড়ি দিয়ে যখন যাচ্ছে আল্লাহ রাসূল বলছেন তুমি মদিনা মসজিদ নববীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ তবে চাদর খানা মুড়ি দিয়ে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী বড় গরীব আমার মতো গরিব মক্কা জমিনে আর কেউ নাই মদিনা জমিনেতে আর যে কেউ নাই আমি আরি বড় গরিব আমি বড় অসহায় আর ছটা দিন আমার উনারে হাড়িটা উঠে নাই আমি আলি অনাহারে আমার দুই সন্তান ইমা হাসান ইমা হোসাইন তারা দুই ভাই অনাহারে আপনার বেটে আমার বিবি ফাতেমা আর ছটা দিন অনাহারে খোদা চালা সহ্য করতে পারে না খোদা যন্ত্রণা সইতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখে বললে ও স্বামী আলী আর ছটা দিন খোদা চালা সহ্য করতে পারে না আমাদেরকে খেতে দি কিছু খাওয়ারের ব্যবস্থা করো হযরত আলী কররাবল্লাহ ওয়াজহ আল্লাহ নবী সম্মুখে এই কথা যখন বললেন আমার নবী পাকে চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গোড়াতে থাকে আল্লাহ নবী কাঁদে বাবা আলে কি কথা শোনালে আমার পথে মা ওনা ঘরে আমার হাসান ওনা ঘরে এ কি কথা শোনালে এ আলে আমার পথে সহ্য করতে পারে না তবে আলে দাঁড়িয়ে যাও কোথাও যেতে হবে না আমি রসুল্লাহ তোমাকে কিছু দিতে চাই নবী পাক হযরত আলীকে দাঁড় করিয়ে দিলেন আলী তুমি কোথাও যেও না ওখানে দাঁড়িয়ে যাও আমি রসুল্লাহ তোমাকে কিছু দিতে চাই তুমি দেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আহা আলীর মতো গরিব তো কেউ নেই হযরত আলী কররাবল্লাহ ওয়াজহ দাঁড়িয়ে পড়লেন ঠিক আছে হুজুর আপনি যখন কিছু দিতে চান আমি দাঁড়িয়ে আছি হযরত আলী কররাবল্লাহ ওয়াজহকে আমার নবী ডাকে আলে ও দেখো দূরে আঙুল দিয়ে ইশারা করে দিল ও একটা খুরমা গাছ তুমি দেখতে পাও ওই খেজুর গাছটা তুমি দেখতে পাও হযরত আলী কররামাল্লাহ ওয়াজহ এক বাক্যই বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জি হুজুর দেখতে পাচ্ছি যাও ওই খুরমা গাছের কাছে গিয়ে দুটো হাত এইভাবে পেতে তুমি একবার বলবে এই খুরমা গাছ আল্লাহ রসুল তোর কাছে আমাকে পাঠিয়েছে তুই আমাকে কিছু খুরমা দে
একটু জোরে হবে না সুবহানাল্লাহ গাছ ও নবীকে ভালোবাসে হ্যাঁ জঙ্গলার হরি নবীকে ভালোবাসে জীবজন্তু আমার নবীকে ভালোবাসে সাপ আমার নবীকে ভালোবেসে বাতাস করে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর নবীর উম্মত হয়ে নবীকে চিল্লাম না এই তো নবীর উম্মত যাও আলী ওই গাছের তলায় খরমা গাছের তলায় গিয়ে দুটো হাত ধরে শুধু এতটুকুই বলবে এ খরমা গাছ আল্লাহ রসুল তোর কাছে আমাকে পাঠিয়েছে তুই আমাকে কিছু খরমা দে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আলী কারামাল্লাহ আর দেরি করলেন না ছুটে জোরে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খরমা গাছের নিকটে চলে গেলেন ওই খরমা গাছের কাছে গিয়ে দেখলেন ওই খরমা গাছে কোনো ডাল নাই ওই খরমা গাছে কোনো পাতা নাই ওই খরমা গাছের কোনো কাঁদি নাই ওই খরমা গাছে কোনো খরমা নাই ওই খরমা গাছটা হলো মরা শুকনো আমার রসুল পাঠালে খরমা গাছের কাছে আলী গিয়ে দেখছে খরমা গাছের কোনো ডাল নেই পাতা নেই কাঁদি নেই খরমা নেই খরমা গাছটা খেজুর গাছটা মরা জীর্ণ শুকনো আচ্ছা আলী চিন্তা করলেন আমার নবী এখানে পাঠিয়েছে আমার চিন্তা করছেন না পাঠিয়েছেন কি আমার রসুল একটু জোরে হবে না সুবহানাল্লাহ কোন কথা ভাবলেন ভাবনা পাল্টিয়ে দিলেন আল্লাহ নবী জানাতা হযরত আলী কারাম আল্লাহ ওয়াজহু ওই সময় দুটো হাত দুখানায় এইভাবে ধরলেন একটা বাজারে দিলেন এ খরমা গাছ আল্লাহ নবী তোর কাছে আমাকে পাঠিয়েছে এ খরমা গাছ তুই আমাকে কিছু খরমা দে তুই আমাকে কিছু খেজুর দে হযরত আলী কররাব আল্লাহ বলতে দেরি হতে না হতে ওই মরা খরমা গাছ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে ওই মরা খরমা গাছ থেকে জজ্জা 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 করে কিছু পাকা খরমা আলীর হাতেতে পড়ে গেছে আরে টুমন খুলে হবে না সুবহানাল্লাহ যে খরমা গাছে কোনো ডাল ছিল না পাতা ছিল না কাঁদি ছিল না কিন্তু নবী বললেন যে চা আলী কারামাল্লাহু গিয়ে বললেন বলা শেষ খরমা গাছ থেকে চর 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 করে কিছু পাকা খরমা পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খরমা গুলো নিয়ে এতটা খুশি হয়ে গেলেন খরমা গুলো নিয়ে টক 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 করে বাড়িতে আসলেন বাড়িতে চলে এসে একটা বাটা দিলেন দেখতে পেলেন ঘরে দরওয়াজাটা লাগানো জানলাটা লাগানো দরওয়াজাটা লাগানো জানলাটা লাগানো হযরত আলী ওই সময় ডাক দিলেন ও ঘরে দরওয়াজা খুলে দাও আমি আদি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি হযরত আলী যখন এই ডাকটা দিলেন ঘরে দরওয়াজা খুললো না হযরত আলী দ্বিতীয়বার ডাক দিলেন ঘরে দরওয়াজা খুললো না দ্বিতীয়বার ডাক দিলেন ঘরে দরওয়াজা খুললো না আলী চিন্তা করলেন আমার বিবি ফাতেমা আর ছটা দিন অনাহারে ছিল কষ্ট হয়েছে কোনো অসুবিধা হয়ে গেল কিনা হযরত আলী চিন্তায় পড়ে কোনো কথা না ভেবে এত জোরে ঘরে দরওয়াজাতে পাড়ি দিলে ঘরে দরওয়াজা খুলে গেল
হযরত আলী দেখতে পান আম্মা যা ফাতেমা তখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছে তিনবার ডাক দিয়ে তো সাড়া দেই দরজা খুলে গেল বাড়ি দিয়ে খুললেন ফাতেমা তখন আল্লাহ ইবাদতে মশগুল হয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাম করি ও দিওয়ানেরা হযরত আলী কররাম আল্লাহ ওয়াজহু ওই সময় খুরমাটা দিলে ফাতেমার কাছে দিলেন ও বিবি ফাতেমা এই খুরমা গুলো নাও তুমি নিজে খেয়ে নিজের খোদা দাবি দাও আমার হাসান কে দাও হুসাইন কে দাও আমার ফাতেমা এই সময় ওই খুরমাটা দিয়ে হাসান কে দিলেন হুসাইন কে দিলেন নিজে কিছু খেলে নিজে সাবি আদি কে কিছু খাইয়ে দিলে নিজে খেলে হাসান হোসেন কে খাওয়ালে আর কি করলেন নিজের স্বামী আলী কে খাইয়ে দিলেন একটু যদি হবে না সুবহানাল্লাহ কে আলী আলী কে আমার নবী জামা আল্লাহ রাসূলের জামা হযরত আলী কাল্লাম আল্লাহ ওয়াজহু চালি এত করি এই জন্য নবী বার বার বলেছিলেন হ্যাঁ সাহাবীরা তোমরা তোমাদের ইমানটা মজবুত করো ইমানটা খাঁটি করো ইমান খাঁটি তা সব জায়গায় পার আর ইমান যদি দুর্বল হয় সব জায়গায় পার আমাদের ইমানটা তো দুর্বল হয়ে গেছে নামাজ নেই রোজা নেই কোরআন তেলাওয়াত নেই জিকির আজকার নেই তসবি নেই কিছু নেই দুদিনের দুনিয়া আজ আছি তা কাল নাই ভাবতে হবে আজকে আল্লাহর বান্দার ডাক হয়েছে এই জলসা কমিটি তার থাকার কথা সে আজ নেই তার পথ দুর্ঘটনায় সে দুনিয়া থেকে বিদায় হয়েছে মারা গেছে শুনে খুব কষ্ট হলো কিন্তু আমরা জীবনে কতদিনের দুনিয়া ভাই আমার মুক্ত কোথায় আছে আমি জানি না আপনার মুক্ত কোথায় আছে আপনি জানেন না মানুষ সব গ্যারান্টি দিতে পারে মরণের গ্যারান্টি কেউ দিতে পারে না কিন্তু কিসের জন্য এত রাগ কবে মরবেন কোন সময় মরবেন কোরআন কি জিজ্ঞাসা করে কোরআন বলে দেবে আল্লাহ বা কোরআনে বললেন ফাইজা জাজালহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছে এক সেকেন্ড এদিক ওদিক হবে না আওয়াজ রাই তোদের মাঝে যখন চলে আসবে আয় বান্দা তোদেরকে বরণ বরণ করতে হবে আল্লাহ বলছে বান্দা সময় নির্ধারিত করে রেখেছে এক সেকেন্ড এদিকও হবে না ওদিকও যাবে না আজরাইল যাবে ধরবে আর এ পালাবে তুমি মরবি তো বান্না সবাই কেউ থাকবে না বান্না তবে জানো বেইমান হয়ে মরিস না বেদের হয়ে মরিস না ইমানটা নিয়ে মর ইমান নিয়ে যদি মরতে পারিস আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর জন্য কবরটা গোলাপ ফুলের বাগান বেড়ে যাবে হে বাবা শুধু কবর গোলাপ ফুলের বাগান বানবে তাই নয় কেমতে দিনে ময়দান মাসারে আমার দয়া জান্নাত তা পেয়ে যাবে ইমান নিয়ে মর বেঈমান হয়ে মর বেদিন হয়ে নয় ইমান খাঁটি তা সব খাঁটি ইমান দুর্বল সব জায়গায় মার আমাদের ইমান কেমন বলেন তো ভাই
এদিকে কসু গাছ আছে কসু গাছ বলেন আছে চাচা ওই ওই কসুর পাতায় পানি দিলে কিরাম হয় বলেন তুই এটাও জান আল্লাহ তো সব জানাই দেন ও এটাও না এটা গড়িয়ে পড়ি যায় তাহলে কচুর পাতা পানি দিলে যখন টলমার করে থাকে না পড়ে যায় তা আমাদের সব টলমাল করতেছে ভাই থাকে না পড়ে যাচ্ছে এই দেখো এটা ধরেন হাড়ি এই হাড়ির তলা ফাটা চিত্র হাড়িতে শুধু পানি ঢেলতেছে তেল ঢেলছে তলা কিন্তু ফাটা চিত্র হয়ে গেছে এখন হাড়িতে পানি বা তেল যদি ঢেলে কেন তলা চিত্র তলা ফাটা এই জন্য পানি থাকবে না পড়ে যাবে আমাদের জায়গায় ফেটে গেছে চিত্র হয়ে গেছে যদি বলেন কেন হতো যাদি থাকতিস না ভাই একটা পাত্র এতে রাখছি নামাজ রোজা হজ জাকাত তসবিহ তেলাওয়াত দান খয়রাত শরীয়তে যত ভালো কাজ আছে সব আবার এর ভিতরে সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারী রাজানি আলফালা তোটফালা পাস বিজানো টিকিট কাটা পরের বার আত্মসাত করা বোনের হক ভাইয়ের হক ফাঁকি দেওয়া যত যা খারাপি কাজ সব এর ভিতরে রাখছে এই দুটো মিলে পাই করে খিচড়ি পাকি দিয়ে থাকে এমনি তো শেষ হয়ে যাবে ওই জন্য আমার কাছে থাকতিস না ভাই সব শেষ হয়ে যাচ্ছে কেন দুটো মিলে খিচড়ি পাকি দিয়েছি এক পাত্রে একটা রাখছি নামাজ রোজা হজ জাকাত সব আবার একই পাত্রে অন্যায় গুলো কাজগুলো রাখছি সব তো পাই হয়ে শেষ হয়ে গেছে হ্যাঁ আপনার ঘরের গিন্নি আপনাকে বলছে সপ্তাহে বাড়ি আসে তা আমি চিন্তা করলাম সপ্তাহে যখন বাড়ি আসি তাহলে সপ্তাহে এক সপ্তাহের মতো বাজার করে বাড়িতে রেখে আসে এক সপ্তাহের মতো বাজার করে এখন গিন্নির বলতেছে কি লাগবে বল দেখি তা বলতেছে যা লেখার সবই সিলিপে লিখে দিছি এইরকম বড় এক সিলিপ দিয়েছে আমি চিন্তা করতে আমি তো থাকবো না ইবাদতি করি মাদ্রাসায় শিক্ষকতা করি সপ্তাহে বাড়ি যাব কাজে যাই কর্মে যাই কাজ করি কলকাতায় থাকি এবার ভাব বা আমার ভাব তো এক সপ্তাহের বাজার একবার করে দেবো ভদ্দ নিয়েছি মুদিখানার দোকানে গিয়েছি লেখা আছে চাল ডাল আদা রসুন পেঁয়াজ হলুদ যত যা মাল আমি এক বড় প্যাকেট নিয়েছি গিন্নির বলছি দাও বড় এক প্যাকেট সেটা দিয়েছে সেইটা নিয়ে কি বলছি ভাই সব জান তা বলছি কোথায় দেবো হুজুর বলছি কেন ইতি দাও বড় প্যাকেট চালও দিচ্ছি ওতে মাল সব যা সব যা লিখে দে সব একটা প্যাকেটে ধরে গেছে আর কিচ্ছু বাকি নেই বলছি হুজুর আমি বলছি আর কিছু আছে সিলিপি দেখো তো বলছি হুজুর একটা জিনিস আছে বলা হয় কি বলছি তলায় লিখেছে 500 গ্রাম কেরোসিন তাই বলছি ওটাও দাও তাই বলছি হুজুর কিসে দেবো তাই বলছি এই তো একটাই তো পাত্র এই দিয়ে দাও বলছি হুজুরি বেরেন গেছে হুজুর দেবো কিসে সব ভালো ঠিক আছে হুজুর যখন বৈদেশ তার দেই দোকানদার 500 গ্রাম ওদের ঢেলে দিয়েছে ভাই ওই মাল যদি বাড়ি আনি আমি আমার ঘরের গিন্নি আমার কি ভালো বলবে না খুব কি বলবে পাগল বলবে শুধু তাই নয় ওই মাল খাওয়া যাবে গরুর যদি দেওয়া হয় কি গরুর দিলে খাবে গরুর দিলে গরু ফিরিয়ে দেবে আপনার নামা ছিল ভালো রোজাটা ছিল ভালো জিকির আজকার দান খয়রাত সবই ভালো ছিল ও জানেরা
তবে সুদ মতো সুদ যখন আপনি দিয়েছেন সুদের সঙ্গে জড়িয়েছেন সুদ মানে কি রসিদ যখন ওই 500 রসিদ মাল দিয়ে দিল সব বরবাদ হয়ে গেল কিছু খাওয়া যাবে না কিছু দেওয়া যাবে না গরুতেও খাবে না আপনার ইবাদত সব ছিল ভালো সুদের সঙ্গে জড়ানোর কারণে আপনার ইবাদত সব বরবাদ হয়ে গেছে তবে দুনিয়াতে তোর জন্য বাপ মাতা করেছে বাপ মাকে কষ্ট দিয়েছি ভাই বোনকে কষ্ট দিয়েছি তোর জন্য তোর বাপ মাকে নিজের মতো করে বাপ মা বলেছি তাদেরকে খেদমত করেছি নিজের বোনটাকে বোন বলে ডাকি না তোর বোন আমার স্বামীটাকে কত কি দিয়েছি মানে তোকে ভালোবাসি তোকে ভালোবেসে সব করেছে ওরে বাবা নিজেরটা বলে আপন না ওটা পর আর পরেরটা বলে আপন এরাম দুদুল্ল যারা আছে ভাই জান এরাম মনে হচ্ছে কুরবানি ঈদের সবাই কুরবানি গোশ পাওয়ার হকদার যে সে পাচ্ছে না নিজের আত্মীয় নিজের বোনটা গরিব ভাইটা গরিব তাকে দিচ্ছে না দিচ্ছে কার শ্বশুর বাড়ি তা দিদি মারা করিনি দাও শ্বশুরবাড়ি গেলে আব্বা যান ভালো আছেন উনি কত ডাক আম্মুজি ভালো আছেন কি ডাক ওখানে যান ভিজে যাচ্ছে আর নিজের মাটার মা বলে না পরেরটা মা বলতেছে এরাম নামাজি যদি হয় ওর নামাজ বল যে নামাজি নিজের মাকে ভালো করে মা বলে ডাকে না পড়কে পাতানো মা বানিয়ে ফেলেছে অপরকে মা বলতেছে বাপ ভাবতেছে ওর নামাজ কবুল হবে না লিখে নেন আমি আপনার আমি কুশিরাট থেকে এসে বলে যাচ্ছি পরমান কিতাব নিজের বোনটা সব সম্পর্ক ভালো নেই কেন ওই যে ভাগ শেষ তাই দাগুন হয়ে গেছে বাপের সম্পত্তি বাপ বাপ সবার সমান করে দিয়ে গেছে বাপ লিখে দিয়ে যায় যায় তাই বাপ যখন লিখে না দিয়ে যায় তখন তখন ছেলের হক ছেলে নেবে মেয়ের হক মেয়ে নেবে তাই মেয়ের হক ওই বোনের হকটা ভাই ফাঁকি দিয়ে দিস সব বাপের কাছ থেকে নিজের নামে করে নেছে ভালো ভালো করছ নিজেরটা আপন নয় পাতানোটা আপন নি বাবা এখন আবার পাতানো শালিও বেরিয়েছে ভাই আল্লাহ কারে আপনাদের এলাকায় নেই সব আমাদের কুচিরা শহর এলাকা তো ওই জন্যই বলছে এখানে সব নামাজি রোজাদার মাওফের খেদমত করে শরীয়তের মাপ কাঠিতে চলে এরা কোনো অন্যায় কাজ করে না এখানকার কথা বলছি নে আমাদের ওখানের কথা বলছি এখানকার কথা বলি আবার গাড়ি টাড়ি ভেঙে চুরি বাড়ি যাবো এখানে সব ভালো ভাই সব ফেরেস্তা ওই রোগ আছে আমাদের দিকে তাই একটু এখানে বলে যাচ্ছি আপনাদের এলাকায় আছে হ্যাঁ তাহলে ওষুধ দেবো একটু হোমোপতি দেবো না অ্যালাপতি দেবো হোমোপতিতে ধীরে ধীরে কাজ হয় আর অ্যালাপতিতে ডাইরেক্ট হয় তবে মাল বসে থাকে আবার পরে ডাইরেক্ট লাগবে কোনটা দেবো অ্যালাপতিতে কিন্তু আবার কিছু উঠতে পারে আর হোমোপতি দিলে একদম ওকড়া একদম গোড়া সেগুলো তুলে ফেলবে সৈকত তুলে দেয় নবী বলেছে যারা আত্মীয় সদন সেদন করে বিচ্ছেদ করে এরা কোনদিন জান্নাতে যাবে না যারা আত্মীয়তা রাখে না নিজের আত্মীয়র সঙ্গে আত্মীয়তা সেদন করে বিচ্ছেদ করে দেয় কেটে দেয় কে বলেছে আল্লাহ রসুল বলেছে ওরা কোনদিন কোথায় যাবে না
জান্নাতে যাবে না তাহলে এইবার তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ও যুবক ভাই চাচা আপা ভালো করে দেখো রাখবা কি রাখবা কুরবানির হক দারজি যে গোশ পাওলা দারজি কেরা পাবে ভেলে দেখো শালি পাবে না নিজের মুন্ডা পাবে আগে সব কিলো ভালো এখন সব কালো হয়ে গেল তা বিবি বলতেছে এত মহাব্বত করলে আর তোকেও আমি এত মহাব্বত করলাম সারা জীবন তোর জন্য সব করেছি করি আজকে জাহান্নামে যাব তো একা কি করে যাই আর একা কি করে থাকি তুইও নামটা লেখা সুদের কাতায় যা মহিলা সমিতি বন্ধ নোংরা দুজন মিলে নাম লিখে একসাথে জাহান্নামে যাই হুশিয়ার আল্লাহ হুজুর তার কিতাবে লিখেছে সুদ খাওয়া যেমন হারাম সুদ দেওয়াটা কি হারাম কেউ যদি এক টাকা শুধু খায় ছত্রিশ বার নিজের মায়ের সাথে জেনা করেছে গোনা হয় তার থেকে বেশি গোনা তার এক টাকা সুদ খেলে আল্লামা হুজুর লিখেছেন ছত্রিশ বার নিজের মায়ের সাথে জেনা করলে যে গোনা হয় তার থেকে অধিক পরিমাণ বেশি গোনা হয় তাহলে আপনি গোনা থেকে বাঁচবেন ফিরবেন জায়গা মতো যাবে ভেবে দেখেন একবার দরুদ আল্লাহ।